রহমানের রহিম, আসসালামু আলাইকুম। আজকে আমরা বানাবো সকালে নাস্তা বেলা ছাড়া পরোটা। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা এখানে দিয়ে দিব 2 কাপের মতো ময়দা। তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ। তারপর দিয়ে দিব গুঁড়ো দুধ। তারপর দিয়ে দিব, দিয়ে এটাকে ভালো মতো মিক্স করতে হবে। এই কাজটা করতে হবে হাতে, ভালো মতো এগুলাকে সবগুলাকে হাতে এভাবে ডলে ডলে মিক্স করে নিব। এরপর আমরা দিয়ে দিব পানি। পানিটা দিব আমি পরিমাণ মতো। ব্যাটারটা তৈরি করতে যেগুলো যতটুকু লাগে অতটুক দিব। পানিটা দিয়ে এটাকে আস্তে আস্তে ভালো মতো মিক্স করে দিব। আমার ব্যাটারটা হয়ে গেছে, যে ঠিক এরকম হবে, একদম ভালো করে মিক্স করে নিয়েছি। এবার যাব পরবর্তী স্টেপে। প্রথমে আমি ফ্রাই প্যানে টিস্যু দিয়ে এভাবে একটু তেল বসিয়ে নিব। ব্যাটারটা দিয়ে দিব, ব্যাটারটা দিয়ে আমি ফ্রাই প্যানের হাতল ধরে একদম গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে রুটির মতো, একদম পরোটার মতো শেপ করে নেব। রুটি অথবা পরোটা আরেকটু হবে, সম্পূর্ণটা এরকম কালার আসলে তার অটোমেটিকলি উঠে যাবে। তারপরে এখানে সামান্য একটু তেল দিব, তেলটা দিলে পরোটার মতো ভাজা হয়ে যাবে। এটাই হয়ে যাবে আমাদের বেলা ছাড়া পরোটা। এই যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে এই যে হয়ে যাচ্ছে আমাদের, এইভাবে চেপে চেপে আমি পুরোটা ভেজে নিই। ঠিক আছে, একদম সহজ একটা রেসিপি, বেলাবেলি ঝামেলা ছাড়া পরোটা। এবার আমরা সবগুলো হয়ে গেল আমাদের একটা পরোটা। এবার আমরা আরেকটা দেখিয়ে দিব কিভাবে ব্যাটারটা দিয়ে এই তো হয়ে গেল বেলাবেলি ঝামেলা ছাড়া সকালে বিকালে পরোটা নাস্তা। বিশেষ করে সকালবেলা এই নাস্তাটা বানিয়ে আপনারা খেতে পারেন, একদম ঝামেলা বিহীন। তো আজ এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।